থমকে আছে পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন চারটি ভবনের নির্মাণ কাজ। এতে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এজন্য মামলা করলে ডিসেম্বর পর্যন্ত কাজের উপর নিষেধাজ্ঞা দেয় আদালত। 31 শয্যার পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 50 শয্যায় উন্নীত করতে সিদ্ধান্ত হয় চারটি ভবন নির্মাণের। 2022 সালের 24 জুলাই এর কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ। 11 মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও তিনটি ভবনের অবকাঠামো ছাড়া দৃশ্যমান তেমন কোনো অগ্রগতি নেই। তাই চুক্তি বাতিল করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এবছরের এপ্রিলে ঠিকাদারি প্রতিষ্ঠান আদালতে গেলে আসে ডিসেম্বর পর্যন্ত কাজের ওপর নিষেধাজ্ঞা। পুরনো ভবন ভেঙে ফেলায় এখন ইনডোর, আউটডোর ও ইমার্জেন্সি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে 3 জায়গা থেকে। এতে ভোগান্তি বেড়েছে রোগী ও স্বজনদের। এখানে তিনটে সিটে রুগী থাকে। এখান পর যে আমরা দেন পাশে বসতে রাত্র তো দাঁড়াইয়া বসছে, এই কারণ লাগে ঘুমাই যায় না। যখন রুগী আসলে দেখা গেলে বেড না পাইলে বাইরেও বাথরুমের পাশেও নিচে থাকতে হয়। অবকাঠামোর পাশাপাশি চিকিৎসক সংকটে যথাযথ সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ। এখন আমাদের আউটডোর, ইনডোর এবং ইমার্জেন্সি তিন জায়গায় হয়ে আমাদের রোগীদের সেবা দিতে ব্যর্থ হচ্ছে। আমরা মাত্র আছি তিনজন ডক্টর একাধারে আউটডোর সামলাই, ইনডোর সামলাই এবং ইমার্জেন্সি সামলাই। এ বিষয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এটা আসলে ঠিকাদার খুব স্লো কাজ করতেছিল, সেই কারণে আমাদের হেড অফিস থেকে এটা কার্যাদেশ বাতিল করা হয়েছে। বাতিল করার কারণে ঠিকাদার এটা আমার এগেনস্টে কেস করছে। এখন কেস ডিসেম্বর পর্যন্ত এটা স্থগিত আছে। চিকিৎসার জন্য এই স্বাস্থ্য কমপ্লেক্সের উপর নির্ভরশীল কাউখালী উপজেলার 5 ইউনিয়নের অন্তত 1 লাখ মানুষ। ডিবিসি নিউজ ডেস্ক।